বাবা, বাড়িটার কত দূর? আমরা তো মেইন শহর থেকে অনেক দূরে চলে এসেছি। এই তো মা, প্রায় চলে এসেছি, আর মাত্র 3 কিলোমিটার। বাবা, আমরা আগে যেখানে ছিলাম সেটাই তো ভালো ছিল, কি দরকার এত ভেতরে এসে থাকার? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি প্রথমে যখন এই বাড়িটায় এসেছিলে তখন তুমি খুব ছোট ছিলে, তাই তো কিছু মনে নেই। বাড়িটা একবার দেখলে তোমার আর কখনো এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আই রিয়েলি ডাউট ইট। যত ভেতরের দিকে যাচ্ছি তত জঙ্গল বাড়ছে। আমার ফ্রেন্ডরা এখানে আসলে বলবে আমরা জুরাসিক পার্কের ভেতরে থাকি। মন্দ না কিন্তু। আমি এখান থেকে গিয়ে ক্লাস করবো কিভাবে বাবা? এখন তো উইন্টার ভ্যাকেশন চলছে, আগামী 2 মাস তো তোর আর কোনো ক্লাসে যাওয়ার চিন্তা নেই। বাবা বাবা বাবা, দেখো মা কিরকম হা করে ঘুমোচ্ছে। চলে এসেছি আমরা? জি না, পৌঁছুতে পৌঁছুতে তুমি আরেকবার ঘুম দিয়ে উঠতে পারবে। চারপাশে কি সুন্দর গাছপালা, ছিমছাম একটা ভাব। আর তোমার মেয়ে শুধু নাক ছিটকাচ্ছে। ও এসবের কি বুঝবে, সারাদিন তো ঘরের কোনে ল্যাপটপ নিয়ে বসে থাকে। বাবা আর কতক্ষণ? এই তো এই তো। কেয়ারটেকারটা যে কোথায় গেল? সুজন, এই সুজন। ও স্যার, আপনারা আইসেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, গেট খোলো। জি স্যার। ও মাই গড, খুব তো চিল্লাচ্ছিলি, এখন বল এই বাড়ি ভালো না তোর আগের সেই ছোট্ট রুমটা ভালো? আমি ওই কোনার বড় বারান্দাওয়ালা রুমটা নিব। এই যে আবার কোনার মধ্যে গিয়ে ঢুকবে, তুই এরকম একগুঁয়ে কেন রে? আহা থাকুক না, আমার মেয়ে যেটা ভালো লাগে সেখানে থাকবে। বাবা, তুমি এই বাড়িটা এত বছর ভাড়া দিয়ে রেখেছিলে কেন? জুরাসিক ওয়ার্ল্ড মুভির শুটিং চলছিল তো তাই। আমি ভেতরে গেলাম, তুমি দেখো মা কি করছে। সুজন, বাড়ির সামনে এই জায়গাটা কি আগের ভাড়াটিয়ারা বাগান করেছিল? ম্যাডাম, আগের ভাড়াটিয়ারা তো। সুজন, আমাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা কর। জি আচ্ছা স্যার। এখানে খুব সুন্দর বাগান করা যাবে, আর এই ফাউন্টেনটা আরো পরিষ্কার করতে হবে। আহা, মাত্র তো এলাম, কিছুদিন যাক একটু বিশ্রাম নাও, তারপর তোমার যেভাবে খুশি সেভাবে সাজিনি। গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার ভেতরে এই জায়গাটা ছিল শশীর এক দুঃসম্পর্কের আত্মীয়র। প্রায় 25 বছর আগে তার টাকার খুব জরুরি দরকার হয়। তখন শশীর বাবা তার কাছ থেকে খুব অল্প মূল্যে এই জায়গাটা কিনে ফেলে। তখন এই জায়গাটার কোনো বিশেষত্ব ছিল না। এরপর শশীর বাবা এখানে বেশ খরচ করে জমিদার বাড়ির আদলে একটা বাংলো বাড়ি বানায়। বাড়ির দোতলায় লম্বা বারান্দা, বাড়ির ভেতর ডিজাইন করা উঁচু পিলার, বাড়ির সামনে একটা ফাউন্টেন, আর বাড়ির ভেতর ঢুকতেই বিশাল আকৃতির লোহার গেট। বিশাল এই বাড়িটির নাম দেয় ইট পাথরের ঘর, যেন কোনো উপন্যাস থেকে উঠে আসা বাড়ির মতো মনে হয়। শশীর বাবা খুব শৌখিন মানুষ, তাই তার শৌখিনতা ফুটিয়ে তোলার কোনো কমতি রাখেনি এই বাড়িতে। শশীর শৈশব আর বেড়ে ওঠা দুটোই ঢাকার ভেতর। এই বাড়িটা এতদিন খালি পড়েছিল, অযত্নে আর অবহেলায় পড়ে থাকার কারণে মাঝখানে বেশ কয়েক বছর একটা পরিবারকে ভাড়া দিয়েছিল এই বাড়িতে। কিন্তু একদিন হুট করে সেই পরিবারটা কোথাও যেন উধাও হয়ে গেল, এমনকি যাবার সময় তারা তাদের কোনো জিনিসপত্র নিয়ে যায়নি। শশী পুরোপুরি শহরে মেয়ে হয়েও নিজেদের বাড়িতে কিছুদিন শখ করে থাকতেই এখন এখানে এসেছে। হ্যালো, তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ, বিকেলেই চলে এসেছি। এই বাড়িটা এত সুন্দর, তুই না দেখলে বুঝবি না। তুই না বললি গ্রামের বাড়ির দিকে আর খুব বোরিং। কিছুটা বোরিং, কিন্তু এই বাড়িটা দেখার পর সব বোরডম কেটে যায়। দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে। এই যে এটা হচ্ছে আমার রুমের বারান্দা, বাড়ির সামনের জায়গাটা দেখ। দাঁড়া দাঁড়া, তোকে আমাদের ছাদটা দেখিয়ে আনছি। এ কি, আম্মু আম্মু, ছাদের চাবিটা দাও তো। কি, শুনতে পাচ্ছি না। আচ্ছা রাইসা, আমি চাবি নিয়ে এসে তারপর তোকে কল দিচ্ছি। ওকে।
আম্মু, ছাদের চাবিটা দাও তো। চাবি তো আমার কাছে নেই, সুজনের কাছে আছে হয়তো। আচ্ছা, এই সন্ধে করে ছাদে যাস না তো, এমনিতেই জায়গাটাতে গাছপালা বেশি। আম্মু, তুমি আমাকে ভূতের ভয় দেখাচ্ছ। না, ভূত না, মানে ভূত বলে কিছুই নেই, সব ভঙ্গ। সুজন ভাই, সুজন ভাই, আপা মনে আপনি এনে কিছু লাগবো? ছাদের চাবিটা দেন তো। চাবি তো আপা মনে আমার কাছে নাই। তাহলে কার কাছে আছে? চাবি হারাই গেছে। আপনি তো আজকে বিকেলে ছাদে গিয়ে গাছে পানি দিচ্ছিলেন, মিথ্যা কথা বললেন কেন? মানে ছাদের চাবি তো দেওয়ান যাইতো না। কেন? নিষেধ আছে। কার নিষেধ? স্যারের। স্যার আমারে কড়া আদেশ দিয়া দিছে, আপনারে যেন কিছুতে ছাদে যাইতে না দেয়। কেন জানি না। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি নাকি আমার ছাদে যাওয়া নিষেধ করেছো। এই যে আমার মা, নতুন বাড়ি কেমন লাগছে? আগে আমার কথার উত্তর দাও। হ্যাঁ। কেন? এই বাড়ির সাথে অনেকদিন কারো যাওয়া হয়নি, বৃষ্টি শ্যাওলা জমে ছাদ পিচ্ছিল হয়ে আছে, আর ছাদের রেলিং তো অনেক নিচু, কখন কোন দুর্ঘটনা ঘটে তা তো আর বলা যায় না। আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? শশী, একবার মানা করেছি না, তোমার রুমে যাও, আমি একটা কাজ করছি। কিরে ছাদ কই? ধুত, আর বলিস না, আমার ছাদে যাওয়া নিষেধ। ওমা, কেন? শ্যাওলা জমে ছাদ পিচ্ছিল হয়ে আছে, ছাদের রেলিং খুব নিচু, শশীবাবু ছাদ থেকে পড়ে যাবে। কে বলেছে এসব? বাবা। থাক, কান্না করিস না, আমি যাই, রেডি হব এখন। কোথায় যাচ্ছিস? সাদমান, রশনি আর মুহুদের সাথে বেরোব। আমিও যাব। থাক, তোর ওখান থেকে আসতে আসতে রাত পার হয়ে যাবে। ঠিক আছে, বাই বাই। মা, তুই কি তোর বাবার উপর রাগ করেছিস? কেন? ছাদে যেতে দেয়নি বলে? থাক মা, বাবা তো তোর ভালোর জন্যই বলে, রাগ করিস না। তুই একা ঘুমাতে পারবি তো, নাকি আমি আজকে রাতটা তোর ঘরে শুব? আম্মু, আমি কি ছোট বাচ্চা? না, মানে নতুন জায়গা, নতুন বাড়ি, তাই বললাম আর কি। থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। গুড নাইট আম্মু। আম্মু, আয়ায় চাঁদ মামাটা বলো না। আয়ায় চাঁদ মামা টিপ দিয়ে যান, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যান। আচ্ছা আম্মু, ওরা কারা? ওরা কেউ না। ওরা আমাদের বাড়িতে কেন এসেছে? চলে যাবে খুব তাড়াতাড়ি, ওরা এখান থেকে চলে যাবে, তখন আমি, তুমি আর তোমার বাবা, আমরা সবাই মিলে এখানে থাকব, ঠিক আগের মতো, আর কেউ থাকবে না, আর কাউকে থাকতে দেব না আমি এখানে। কি মজা, কি মজা! গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা, ঘুম কেমন হয়েছে? ভালো, এখানকার আবহাওয়াটাও খুব সুন্দর, খুব ফ্রেশ লাগছে। আচ্ছা, তুই কি রাতে ঘুম থেকে উঠেছিলি? কই না তো। ফোনে তোর বান্ধবীদের সাথে কথা বলছিলি? ঘুম থেকেই তো উঠিনি, আবার ফোনে কথা বলবো কিভাবে? না, মনে হলো আমি তোর গলা শুনতে পেয়েছি। ওসব তুমি স্বপ্নে দেখেছো মা। বাবা, এখানে ওয়াইফাই নেই। এখানে ওয়াইফাই পাবি কি করে? মানে কি এসবের? না, তুমি তো এই কথা আগে বলনি। আমার এত এত কাজ, ভার্সিটির অ্যাসাইনমেন্ট আছে, ল্যাব আছে, আর তাছাড়া আমার স্টোরি সাবমিশনের ডেডলাইন কালকে। গাড়ি বের করতে বলো,
আমি এক্ষুনি ঢাকায় যাব। আহা, এত অস্থির হচ্ছ কেন? তোমার ইন্টারনেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি, আজকের মধ্যে লাগবে কিন্তু। শশী, তোর খাবার শেষ করে যা, খেতে ইচ্ছে করছে না মা। থাক, তুমি কিছু মনে করো না, জানোই তো ও একটু এরকমই। হ্যাঁ, ভেবেছিলাম ওর ভার্সিটিটা বন্ধ, আমার এত শখ করে বানানো বাড়িটাতে এসে কিছুদিন খুব আনন্দে থাকব, ওর খুব পছন্দ হবে। আফা কি করেন? টিভি দেখি। কি যে কোন আফা, আমি তো দেখতেছি আপনি ফুসকুনির দ্বারে বইয়ে আছেন। এটা ফুসকুনি না সুজন ভাই, এটাকে ফাউন্টেন বলে। যে একই। আপনি এখানে কতদিন ধরে আছেন? সে মেলা বছর। আপনার পরিবারে আর কেউ নেই? না আফা, আমি এতিম মানুষ, পাশের গ্রামে আমার চাচার ঘরে বড় হইছি। একদিন হইছে কি আফা? আমার খুব মাথা ধরেছে, এক কাপ চা খাওয়াতে পারবেন? অবশ্যই, আপনার কি লাগবে খালি কইবেন আর হাজির হয়ে যাইব। চা, চিনি কম। দুই মিনিটে নিয়ে আসতেছি, এক সেকেন্ডও দেরি হইব না। আপা আপনি ঘড়ি ধরেন, যদি দুই মিনিটের এক সেকেন্ড সময় বেশি লাগে তাইলে আমি কানে ধরে পাঁচবার ওঠ বস করুন। ঠিক আছে ঠিক আছে, যান। হ্যাঁ রাইসা বল। তোর তো কোনো খবরই নাই। খবর দিয়ে আর কি হবে? কি হয়েছে তোর, মন খারাপ? কিছুটা। কেন, কি হলো? ভাল লাগছে না এখানে, কেমন যেন ঘুমোট একটা ভাব আছে এই বাড়িতে। আরে এটা কিচ্ছু না, একদম আলাদা একটা পরিবেশে গেলে শুরুতে এরকম একটু মনেই হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবি। দেখি। আচ্ছা শুন আফা, এই যে আপনার চা। থ্যাংক ইউ সুজন ভাই। আফা দেখেন তো দুই মিনিটের বেশি লাগছে কিনা। না লাগেনি। দেখছেন আফা, কইছিলাম না। সুজন ভাই আইসা আফা, আমি অন যাই। তয় আপা আরেকটা কথা, বেলা পুইরা আইতেছে, সন্ধ্যাবেলা এখানে বইয়াতে আইন না। কেন? না মানে এমনি, আমি যাই। কে? আরে আমাদের বাড়ির কেয়ারটেকার। ইন্টারেস্টিং ক্যারেক্টার। ছাই, ওনার সাথে কথা বললে আমার মাথা ধরে যায়। আচ্ছা কি জানি বলতে নিছিলি? ভুলে গেছি, মনে পড়লে আবার ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, বাই বাই। শশী ভেতরে এসো, নাস্তা খেয়ে যাও। আসছি মা। কে? এই শশী। আসছি মা। কি ভাঙলো? শব্দটা তো মনে হয় শশীর রুম থেকে আসছে। ও মা, ওর কিছু হলো না তো আবার? শশী, এই শশী, কি হয়েছে মা? আমি আমি জানি না, রুমের দিকে আসছিলাম, হঠাৎ শব্দ শুনলাম, তারপর দেখি আমার আয়নাটা মেঝেতে পড়ে আছে। এত বড় আয়না একা একা কিভাবে ভাঙবে? সেটাই তো বুঝতে পারছি না। ইয়া মানে রুমে কোনো বিড়াল টিড়াল এসেছিল হয়তো। ছোট্ট একটা বিড়াল এত বড় আয়না মাটিতে ফেলে দিবে? আহা, এছাড়া আর কি হতে পারে, বাতাস এসে ফেলেছে। আচ্ছা যাই হোক, সরে আয় শশী, পায়ে কাজ ঢুকবে, আমি রুমটা ঝাড়ু দিয়ে দিতে বলছি, তুই নিচে গিয়ে বস। আচ্ছা। কি, তোমার ইন্টারনেট পেয়েছো? হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। এবার মাথা ঠান্ডা হয়েছে? তুই কি ভয় পেয়েছিস? ভয় পাবো কেন, একটু আগে যা ঘটলো। ও আরে না, ভয় পাওয়ার কি আছে। আচ্ছা আচ্ছা, বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখেছিস? আজকে একটু বাইরে বসেছিলাম। কোন বাইরে? পুষ্কুনির ধারে। পুষ্কুনি? সুজন ফাউন্টেনটাকে পুষ্কুনি বলে। ও আচ্ছা, তাই বলো, আমি আবার ভাবলাম কোন পুকুর পাড়ে গিয়ে বসেছিল। শোন শশী, তুই কিন্তু ভুলেও আশপাশে কোনো পুকুর পাড়ে বা জঙ্গলের ভেতর যাবি না, যদি সাপ টাপ থাকে। সাপ থাকলে তো ভালোই, ধরে নিয়ে আসবো, তারপর ওটাকে অনেক ধরনের নাচ শেখাবো, সাপুড়ে হয়ে যাব, কি বলো বাবা? খারাপ হয় না, আমি সাপটার একটা নামও রেখে দিব না। ওই দেখো,
এমনিতে নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। মা, তুমি সব পছন্দ করো না দেখে যে আর কারো পছন্দ থাকতে পারে না, তা তো না। নিজের বাড়িতে সাপ কেন, ড্রাগন যা ইচ্ছা পালিশ, কিন্তু আমার বাড়িতে এসব কিচ্ছু আসবে না। জো হুকুম। বাবা ও মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক। শশীদের পরিবারটাও খুব হাসি খুশি আর উচ্ছল। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়াতে শশীর আদরের কোনো কমতি নেই। মেয়ে যা বলে বাবা তাই শোনে, মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি কোনোদিন। শশীর মা কিছুটা স্বামীপ্রিয় মহিলা, শশীর বাবার কথার বাইরে এক কদমও ফেলে না। বাইরে থেকে দেখে পরিবারটা খুব সাজানো গোছানো মনে হলেও এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য, যেটা শশীর বাবা ছাড়া আর কেউ জানে না। ঘটনাক্রমে ওদের বাড়ির কেয়ারটেকার সুজনও কিছুটা জানে, কিন্তু সেই রহস্যটাকে লুকিয়ে রাখা হয়েছে খুব সাবধানে, যেন কেউ কখনো জানতে না পারে। সমস্ত প্রমাণ ভস্য করে মিশিয়ে দিয়েছে বাতাসে, কিন্তু সত্য কি কখনো গোপন থাকে? শশী, ঘুমিয়ে পড়েছিস মা? না মা, অ্যাসাইনমেন্ট করছিলাম, চোখটা একটু লেগে এসেছিল। ঘুমিয়ে পড়, বাকিটা না হয় কালকে করিস। না মা, আজকে শেষ করতে হবে, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। কে মা? দাঁড়াও খুলছি। কি ব্যাপার, কেউই তো নেই, তাহলে নক করলো কে? বাতাসে শব্দ হয়েছে বোধ হয়। বারান্দায় কি সুন্দর চাঁদের আলো, সারা রাত এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেয়া যাবে। কে কে ওখানে? আমি কি ভুল শুনছি? গুড মর্নিং মামুনি। গুড মর্নিং বাবা। বসো, ব্রেকফাস্ট করো। আচ্ছা বাবা, আগে এখানে কারা ভাড়া থাকতো? খুব ছোট একটা পরিবার, একটা মা আর মেয়ে। মা আর মেয়ে? আর বাবা? হ্যাঁ, মানে মেয়েটার বাবা? ও ও হ্যাঁ, উনি একটা ব্যবসা করতো, প্রায় দেশের বাইরে থাকতো সে ব্যবসার কাজে। ওনার সাথে আমার দেখা হয়েছিল 2-3 বার মাত্র। কেমন ছিলেন উনি? বাবা, তোমার ফোন বাজছে। হ্যাঁ, একটা জরুরি ফোন, আমি আসছি। রাতের বেলা এই জায়গাটা কি যে অপরূপ সুন্দর। কোথা থেকে আসছে শব্দ? আম্মু দেখো আমি দৌড়াচ্ছি। আম্মু একটা গান শোনাও না, আম্মু একটা গান শোনাও না। কে এখানে? কেউ কেউ আছে ভেতরে? শুনতে পাচ্ছেন? কি হলো, দরজায় তো তালা দেয়া। শশীর বাবা এই বাড়ির আগের ভাড়াটিয়াদের সম্পর্কে কোনো কথাই বলতে চায় না। এই প্রসঙ্গটা আসলে সে কেমন যেন একটু ঘাবড়ে যায়, যেন ঠিক কি বলবে বুঝে পায় না। শশীদের অর্থ সম্পদের কোনো কমতি ছিল না কখনোই, তাই বাড়িটা এতদিন কিভাবে ছিল বা আদৌ ভাড়া দেয়া ছিল কি না সেটা নিয়ে কেউই মাথা ঘামায়নি। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে কিছু অস্বাভাবিক ঘটনা আগের ভাড়াটিয়াদের সম্পর্কে প্রশ্ন তুলতে বাধ্য করছে। বারবার মনে হচ্ছে এই বাড়িতে আগে এমন একটা কিছু ঘটেছে যার প্রভাব এখনো রয়ে গেছে। না হলে এখানে মাঝরাতে কেন নূপুরের শব্দ শোনা যাবে? কেন কোনো কারণ ছাড়াই শশীর রুমের আয়না ভেঙে পড়বে? আর দক্ষিণ দিকের ঘরটাই বা কেন তালাবন্ধ থাকবে? কি রহস্য আছে সেই ঘরটার ভেতরে?
তুমি এসেছো? তুমি এসব কি শুরু করেছো বলো তো? আমি কিচ্ছু বুঝি না, আমার যা চাই তা আমার চাই। এটা কখনোই সম্ভব না। আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি, তুমি কখনোই আমার কথা শুনোনি। এখন আর এসব বল লাভ নেই, যা হবার হয়ে গেছে। না, আমি এটা মানব না। আমার রাস্তায় যে আসবে আমি তাকেই শেষ করে দেব। এই সমস্ত ননসেন্স কথাবার্তা আমাকে আর বলবে না। যা শুরু করেছ এগুলো বন্ধ করো। আমি মিথ্যে বলছি না, তুমি আমাকে খুব ভালো করেই চেনো। শশীর সাথে কিন্তু আমার প্রায়ই দেখা হয়। ও যখন চুপ করে ঘুমিয়ে থাকে তখন আমি ওর পাশেই থাকি। খবরদার, আমার মেয়েকে কিন্তু কিছু করবে না তুমি। যদি আমার মেয়ের কিছু হয়েছে তাহলে আমি সব চিরতরে শেষ করে দেব। শেষ করার কি আর কিছু বাকি আছে? সুজন ভাই ভালো আছেন? জি আফা ভালো। আপনি এখানে? এই একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে বাড়ি পেছন দিকটা দেখতে ইচ্ছা করলো। আচ্ছা সুজন ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। যে? ঠিক প্রশ্ন না, আমাকে একটা হেল্প করতে হবে আপনার। আপনি যেটা করবেন এটাই হইব। দোতলার দক্ষিণ দিকের রুমের চাবিটা আমার একটু লাগবে। আপনার সব কাম করে দিতে পারো আপা, তই এইটা করতে পারো না। চরি। ঠিক আছে। তুই এই সময়? আমার এখানে ভাল লাগছে না। আমি তো আগেই বলেছিলাম। তুই এখানে এসে কিছুদিন থেকে যা না প্লিজ। না রে, আমি পারবো না, এখানে অনেক ঝামেলা চলছে। শুধু শুধু ঢং করবি না তো, রাগ লাগে। কিসের ঝামেলা তোর? আম্মু চিল্লাবে। আন্টিকে ফোন দে, আমি কথা বলছি। না থাক, সেটা লাগবে না, আমি ম্যানেজ করে নেব। তাহলে কালকে আসবো, খুশি? অনেক খুশি। আম্মু রাইসা কাল এখানে আসবে, কিছুদিন থেকে যাবে। ও তাই? খুবই ভালো, ও এখানে এসে অনেক মজা পাবে, তোরও একটু সময় কাটবে। বলি যে একটু ঘুরে আয় বাইরে থেকে। এখানে আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, তা না সারা দিন ঘরের কোণায় বসে থাকিস। রাইসা আসলে একসাথে বের হব না। আচ্ছা, ওর জন্য তোর পাশের রুমটা পরিষ্কার করে দিতে বলি। কোনো দরকার নেই, ও আমার রুমেই থাকবে। ওকে। তুমি আমার সাথে খেলবে? কে তুমি? এখানে এলে কিভাবে? আমি খেলছিলাম, আর আমি তো এখানেই থাকি। তুমি কে? আমার নাম শশী। আর আমার নাম সুকন্যা। হ্যালো। হাই বাবু, তুমি কি হারিয়ে গেছো? না তো, আসো না আমরা খেলি। কি খেলতে চাও তুমি? এই যে আমার হাত ধরো। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো, আমার হাত ধরো। ওই যে ওই যে আম্মু আসছে। ছেড়ে দে আমার মেয়েকে, খবরদার ওর গায়ে হাত দিবি না। সরে যা, সরে যা আমার মেয়ের কাছ থেকে। কে আপনি, এখানে কি করছেন? আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞেস করছিস আমি এখানে কি করছি? আপনার বাড়ি মানে এটা তো আমাদের বাড়ি। না, এটা আমার বাড়ি, আমার সংসার। এখানে আমি আর কাউকে থাকতে দেব না, কাউকে না। এখনো সময় আছে, চলে যা এখান থেকে, যা, নইলে আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আম্মু আমি খেলছিলাম তো। চলো মামুনি, আমরা আমাদের ঘরে ফিরে যাই। দাঁড়ান, যাবেন না প্লিজ, আমার 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 কথা শুনে যান। তোকে না মানা করেছি, কাছে আসবি না? তোর জন্য, তোর জন্য সব হয়েছে। জানে বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে। আমরা আরেকদিন খেলবো, টাটা। শ,
শশী, আমি এসে গেছি। ও মা, তুই এখনো ঘুমাচ্ছিস? বেলা কয়টা বাজে খেয়াল আছে? ওঠ। তুই এসেছিস, একা একা চিনলি কিভাবে? আরে গুগল ম্যাপ আছে না। এ কি, তোর কপালে কি হয়েছে? ফুলে নীল হয়ে গেছে। ও হ্যাঁ, ওই রাতের বেলা অন্ধকারে দরজার সাথে ধাক্কা লেগেছিল। কানা কোথাকার, দেখে চলতে পারিস না? বাদ দে তো, খেয়েছিস কিছু? না, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। শশী, আমি আর তোর বাবা একটু ঢাকায় যাচ্ছি, জরুরি কাজ আছে। তোরা থাকবি এখানে নাকি যাবি আমাদের সাথে? তোমরা যাও মা, আমরা এখানেই থাকি। কোনো সমস্যা হবে না তো? সমস্যা আবার কি, আর সুজন ভাই তো আছি, সব সমস্যার সমাধান। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, আর ঘুরতে বের হলে খুব বেশি দূর যাবি না, আর একদম সন্ধে করবি না কিন্তু, আমরা বেশি রাত করব না। ঠিক আছে মা, তুমি কোনো টেনশন করো না। আন্টি আঙ্কেল কোথায় গেল? ঢাকায় গেছে, কি জানি কাজ আছে বললো। এত বড় বাড়িতে আমরা একা থাকবো? ছাগল, একা কোথায়, আমি আছি না? তুই তো আছিসই। সুজন ভাইও আছে নিচে। ওই যে সারাদিন বকবক করে। আচ্ছা শোন, তোকে যে কারণে এ বাড়িতে এনেছি সেটা আগে বলি। মানে কি? এই বাড়িতে একটা রহস্য আছে। রহস্য আছে মানে? আরে তুই কিছু না শুনেই ভয় পাচ্ছিস কেন? আচ্ছা বল। বেশ কিছুদিন ধরে আমি কিছু একটা দেখতে পাচ্ছি এখানে। প্রথম প্রথম শুধু শুনতে পেতাম আর ভাবতাম আমার মনের ভুল, কিন্তু সেদিন আমি নিজ চোখে দেখেছি। কি দেখেছিস, কি শুনেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এখানে আসার আগে এই বাড়িতে একটা ভাড়াটিয়া থাকতো, ওদের ব্যাপারে আমি বেশি কিছু জানি না, কিন্তু এখন জানাটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। এভাবে আর থাকতে পারছি না, আর ওদেরকে বারবার আমি কেন দেখছি? তুই শিওর যে তুই এতদিন যা দেখেছিস সব সত্যি ছিল? বাজে বকবি না তো, আমি কি পাগল নাকি? চল আমার সাথে, সুজন ভাইয়ের রুম থেকে ওই দক্ষিণ দিকে রুমটার চাবি উদ্ধার করতে হবে। কিভাবে? এই সময়টা উনি নাক ডেকে ঘুমায়, তখন ওনার ঘরের দরজা খোলাই থাকে, এই সুযোগ কাজে লাগাতে হবে। এই আমি কিছু করতে পারবো না, শুধু শুধু আমাকে ডেকে ঝামেলায় ফেলছিস, তুই যা। রাইসা। আচ্ছা চল। বলেছিলাম না উনি এই সময় নাক ডেকে ঘুমায়। তুই ড্রয়ারে দেখ, আমি এই দিকটা দেখছি। আচ্ছা। পেয়েছি। আমিও তো পেয়েছি, এখন কোনটা কিসের চাবি বুঝবো কিভাবে? দুটো নিয়ে বের হই, যেটা কাজে লাগে। ওকে। তুই কি শিওর এই রুমটাতে ঢুকবি? হ্যাঁ, নইলে এত কষ্ট করলাম কেন? কোনো চাবিতেই তো তালা খুলছে না, আমরা মনে হয় ভুল চাবি নিয়ে এসেছি। আরে না, এখনো অনেক চাবি টেস্ট করে দেখা বাকি আছে। এই সুজনটা যে এত চাবি দিয়ে কি করে! থ্যাত, শেষ, এবার তোর চাবির গোছাটা দে তো। এই নে ধর। আচ্ছা এই রুমে গিয়ে হবেটা কি, কি দেখবি বলতো? আব্বু বলল এটা আমাদের স্টোর রুম, কিন্তু আমি সেদিন দেখেছি সুজন ভাই কিছু জিনিস নিচতলা স্টোর রুম থেকে বের করছে। আমার কথা হচ্ছে, আমাদের সব জিনিস যদি নিচতলা স্টোর রুমে থাকে, তাহলে এই স্টোর রুমে কি আছে? মেবি এই রুমে এখানকার আগের ভাড়াটিয়ার জিনিসপত্র রাখা। তাদের জিনিসপত্র থাকলেই বা তোর কি? কি ধুলো এখানে, অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। দাঁড়া ফোনের টর্চটা জ্বালাই। আউচ, এ আস্তে, কি হলো? মনে হচ্ছে কোনো ইঁদুর। ধুর, আমি এখানে আর থাকবো না। দেখ, আমি যা ভেবেছিলাম তাই, এখানে ওদের সব কিছু। এদিকে আয় তো, ওই এই দেয়ালের ছবিগুলো দেখ। একটা বাচ্চা মেয়ের ছবি। সুকন্যা, ওকেই আমি দেখেছিলাম সেদিন।
ওকে তুই দেখবি কি করে? ওরা না আর এই বাড়িতে থাকে না। সেটাই তো বুঝতে পারছি না। এই যে এটা সুকন্যার মা, ওনাকেও আমি দেখেছি। এই শোন না, আমার কেমন যেন লাগছে। এই চল, কিছু নেই এখানে। রাইসা, দরজা বন্ধ করলি কেন? আমি তো তোর পাশে দাঁড়ানো, আমি দরজা বন্ধ করব কিভাবে? তুই আবার এসেছিস? তোকে না বললাম চলে যেতে? শশী, সাদা শাড়ি পরে এটা কে? চুপ। সাথে আবার আরেকজনকে নিয়ে এসেছিস? আমি বলেছি না, আমার সংসারে আমি কাউকে আসতে দেব না। আপনার সংসার? হ্যাঁ, এটা আমার সংসার, এটা আমার সংসার। সব ঠিক ছিল, সুন্দর সাজানো গোছানো, তখনই তোরা এলি, আমার সব ধ্বংস করে দিলি। আমার যা ছিল তোরা সব কেড়ে নিলি। আমার চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল, বাঁচাতে পারলাম না, কিচ্ছু বাঁচাতে পারলাম না। আমাকে কি বলবেন, আসলে কি হয়েছিল? সব তোদের জন্য, তোদের আমি ছাড়বো না। আম্মু, তুমি আমার বন্ধুকে মেরো না। আম্মু, ও আমার সাথে খেলবে বলেছে। শশীদের এই বাড়ির পেছনে লুকিয়ে আছে অনেক বড় একটা রহস্য। এটাকে ঠিক রহস্য বলা যায় না, বলতে হয় গোপন তথ্য। যেই গোপন তথ্য শুধু জানে শশীর বাবা আর তাদের বাড়ির কেয়ারটেকার সুজন। তারা দুইজন মিলে পুরো ব্যাপারটাকে ঘোলাটে করে রেখেছে। আসলে কি সেই গোপন তথ্য যেটাকে ঢেকে রাখার জন্য তাদের এত প্রচেষ্টা? এটা জানতে হলে গল্পের পাতা উল্টিয়ে আরো অনেক পেছনে যেতে হবে। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসছো? এত বড় বাড়ি, এটা কাদের? এটা আজ থেকে তোমার বাড়ি। তুমি এটাকে তোমার মতো করে সাজাবে, তুমি থাকবে, আর থাকবে আমাদের যে ছোট্ট বইটা আছে সে। আর তুমি? আমি তো আছি, তুমি যখন চাইবে এসে থেকে যাব। কিন্তু সব সময় থাকবে না। আমার তো শহরে অনেক কাজ, সে কাজগুলো তো আমাকে করতে হবে, তাই না? আচ্ছা, আজকে আমি অনেক খুশি। আমার কতদিনের শখ, আমার একটা বাড়ি থাকবে, বাড়ির সামনে ফুলের বাগান করব, আর ছাদের উপরে থাকবে ফলের গাছ, বাড়ির পাশে থাকবে একটা পুকুর, দক্ষিণ দিকে বিশাল একটা ঘর থাকবে শুধু আমার জন্য, বারান্দায় খোলা চুলে হাঁটবো, আমার দুই পায়ে থাকবে দুইটা নূপুর। আমার যে আজ কি ভালো লাগছে! তোমার জন্যই তো সব। সুকন্যার মা, ঘুমিয়ে পড়েছ? তুমি এসছো? চোখটা একটু লেগে এসেছিল আর কি, এত দেরি করলে যে। আরো আগে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা কাজে আটকা পড়েছিলাম। বাবু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। তোমার কাজ কি খুব বেশি? কয়েকটা দিন একটু ছুটি নিলে হয় না? বাবু প্রতিদিন আপন মনে ওর বাবাকে খোঁজে, আর তুমি তো সপ্তাহে একদিন ছাড়া বাসায় আসো না। বাবু তো এখন একটু বড় হয়েছে, ভাবছিলাম ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসব। আমি তো আর একা একা যেতে পারি না, তাই না? আমি তো তোমাকে একটা গাড়ি দিয়েছি, যখন যেখানে ইচ্ছা গিয়ে ঘুরে আসবে। কি যে বলো না তুমি, তোমাকে ছাড়া কোথাও বাইরে যাই কিভাবে? আচ্ছা ঠিক আছে, একদিন সময় নিয়ে আসব। বাবুর আর জ্বর আসেনি তো? না, আজ সন্ধ্যায় ডাক্তার এসে দেখে গেছে, জ্বর নেই, কিন্তু কিছুই খেতে চাইছে না। না খেতে চাইলেও তো জোর করে খাওয়াতে হবে, এতটুকু একটা বাচ্চা, না খেয়ে থাকলে চলবে কি করে? ওকে তুলে দেব? অনেক আগে ঘুমিয়েছে, তোমাকে তো সারা সপ্তাহ পাই না, তুমিও ওকে পাও না, একটু খেলা করলে হয় না? না থাক, ঘুমাক আমার বাবুনি। আচ্ছা শোনো না,
আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য টেবিলে খাবার রাখা আছে, তুমি একটু ওর পাশে বসো, আমি খাবারটা গরম করছি। ঠিক আছে। বাবা এসেছে, বাবা এসেছে। এই তো মামুনি, তুমি এখন ঘুমাওনি? না, আমি তোমার জন্য জেগে আছি। বাবা বাবা আমাকে কোলে নাও না। তোর মা কোথায়? মা উপরে। তুমি একা একা নিচে নামলে কি করে? তোমার গাড়ির শব্দ শুনে আমি বুঝে গেছি যে তুমি এসেছো, তাই আমি দৌড়ে চলে এসেছি। আমি আসলেই বুঝি, তুমি বুঝে যাও। বাবা তুমি প্রতিদিন কেন আসো না? আম্মু বাবার কোল থেকে নেমে এসো, বাবা অফিস থেকে এসছে, বাবাকে একটু রেস্ট করতে দাও। ঠিক আছে। মা দেখে যাও, তোমার জন্য একটা জিনিস এনেছি। চকলেট? না চকলেট না, তবে এটা তোমার অনেক পছন্দের। আমার খেলনা, এটা আমার অনেক পছন্দ হয়েছে। বাবা তুমি অনেক 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 ভালো। দাঁড়ো, এটা আমি আমার সুজু মামাকে দেখে আসি। সুকন্যা বড় হয়েছে, ওকে তো একটা স্কুলে ভর্তি করাতে হবে। এখানে তো আশেপাশে কোনো স্কুলও নেই। বলি কি, এই বাড়িটার সব দিয়ে ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় আমাদের একটু শহরের দিকে যাওয়া উচিত। কেন? তোমাকে আমি এত বড় একটা বাড়ি দিলাম, পুরোটা তোমার, তাও তোমার মন ভরে না? আহা, রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু শুকুর কথা ভেবেই বললাম। ওর বয়স মাত্র 4 বছর, এখন কিসের স্কুল? বাচ্চারা একটু বড় হতে না হতেই সবাই স্কুলে দেওয়ার জন্য এত পাগল হয়ে যায় কেন? ওর তো এখনো খেলাধুলা করা বয়স, এত ছোট বয়সের বাচ্চাদের উপর পড়ালেখার প্রেশার চাপিয়ে দিলে ওদের মস্তিষ্কের উপর অনেক প্রভাব পড়ে, বুদ্ধির বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তো এই বয়সেই বাচ্চারা স্কুলে যায়। না, আমার মেয়ে এত তাড়াতাড়ি স্কুলে যাবে না, ওর বয়স হলে আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো, আমার কথার তো আর কোনো দাম নেই। মাসে 2-3 বার আসো, আমরা কিভাবে আছি কেমন আছি সেটা নিয়ে তো আর তোমার কোনো দুশ্চিন্তা নেই। ড্রাইভার, তুমি মার্কেটের পাশেই গাড়িটা পার্ক করো, আমাদের খুব বেশি সময় লাগবে না। আর শোনো, আমরা যে ঢাকায় এসেছি এটা তোমার স্যারকে বলতে হবে। জি ম্যাডাম। আম্মু সাবধানে নামো। মা আমি নামতে পারি তো? আমার লক্ষ্মী মেয়ে সব পারে। এখন আমার সাথে চলো, শক্ত করে আমার হাত ধরে রাখবে, কিছুতেই হাত ছাড়বে না, আবার কোথাও দৌড়েও চলে যাবে না, কেমন? ঠিক আছে। চলো আগে তোমার জামাটা কিনে ফেলি। মা 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 দেখো, আব্বু আব্বু আমি তোমাকে চিনে ফেলেছি। সুকন্যা, আমি তোমাকে মানা করেছি না, হাত ছেড়ে কোথাও যাবে না। বললাম আপনার মেয়ে মনে হয় ভুল করে আমাকে ওর বাবা ভেবেছে। হ্যাঁ, বললাম আপনার মেয়ে মনে হয় ভুল করে আমাকে ওর বাবা ভেবেছে। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, তবে ওকে একটু সাবধানে রাখবেন, হঠাৎ কোথাও হারিয়ে গেলে। বাবা বাচ্চাটা কি কিউট! এই যে বাবু, কি নাম তোমার? শশীমা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। কিন্তু আচ্ছা চলো। এসছো? আমি ভেবেছি এবারও 10 দিন পরে আসবে। বসো। তোমরা আমাকে না জানিয়ে বের হয়েছিলে কেন? কথা ঘুরিয়ে ফেলছো? এর আগে আমার কিছু প্রশ্ন আছে। আজকে তোমার সাথে ওই মেয়েটা কে ছিল? আর কেনই বা তোমাকে বাবা বলে ডাকছিল? কি হলো, কথা বলছো না কেন? এই বাড়ি থেকে বের হতে হলে কেন আমাদের সবসময় জিজ্ঞেস করে বের হতে হবে? এটা কি কোনো বন্দিশালা? আমার কিছু বলার নেই। না, তোমাকে আজ বলতেই হবে সেই মেয়েটা কে ছিল, ও কেন তোমাকে বাবা ডাকছিল। তবে কি শহরে তোমার অন্য কোনো পরিচয় আছে? আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে কথা না বললে কি হয়? না না হয় না, আমাকে তোমার বলতেই হবে। আমাকে সব সত্যি করে বলো,
আমাকে ছাড়াও কি তোমার অন্য কোনো ঘর আছে, সংসার আছে? ওটা কি তোমার মেয়ে? এই জন্য তুমি আমাদের এই জঙ্গলের ভেতরে এনে ফেলে রেখেছো, যেন আমাদের কথা কেউ জানতে না পারে, যেন আমরা দিনের পর দিন সবার আড়ালে থেকে যাই, আর তুমি ইচ্ছে মতো ফুর্তি করে বেড়াও। কি বলছো এসব? মিথ্যে কথা বলছি আমি? বলো, আমি যা বললাম তার মধ্যে কি একটাও মিথ্যে? চুপ করে আছো, তার মানে আমার সব কথা সত্যি? হ্যাঁ সত্যি। কেন কেন তুমি এমন করলে আমার সাথে? আমি জানি না, কি করতে চাও এখন? এখানে তো কিছু করার নেই, যেভাবে আছে সেভাবেই চলবে। কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না। এছাড়া আমার কাছে আর কোনো সমাধান নেই। এভাবে আর না, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় আমরা না হয়। এছাড়া কি আর কোনো উপায় নেই? না, আর কোনো উপায় নেই। আচ্ছা, অনেক বড় ভুল করছো কিন্তু। আমি তোমার কাছে উত্তর জানতে চাইছি। আমি আসছি। আমি ভেবেছিলাম তুমি আমাদের বেছে নেবে। তা হয় না মিলি, আমার জীবনে তোমাদের অস্তিত্ব অনেক পরে। তুমি কেন এনেছিলে আমাদের? মোহ, আমি আসছি, তোমরা ভালো থেকো। এখানে তোমাদের কোনো কিছু কোনো কমতি হবে না। আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি অনেক অভিমান নিয়ে। এই জীবনে তোমাকে পেলাম না তাতে কি, ওপারে গিয়ে তুমি শুধু আমাদেরই হবে, আর কাউকে দেব না তোমাকে। চিঠি লেখার পরদিন সকালে বাড়ির ছাদ থেকে সুকন্যা আর সুকন্যার মায়ের লাশ পাওয়া যায়। আগে মেয়েকে বিষ খাইয়ে আর তারপর নিজেও একইভাবে আত্মহত্যা করেছে। শশীর বাবা পরদিন আসে লাশ দেখতে। সে বাড়ির কেয়ারটেকার সুজনকে বলে বাড়ির ছাদেই লাশ দুটোকে পুড়িয়ে ফেলতে, কারণ আশেপাশে কবর দিলে জানাজানি হয়ে যেতে পারে, এই রিস্ক তারা নিতে চায় না। তার কথা মতোই কাজ হলো, আর মোটা অঙ্কের টাকা পেয়ে সুজনও তার মুখ বন্ধ রাখল। তবে সত্য কোনোদিন লুকোনো থাকে না। আমি আর এখানে থাকবো না, আমাকে বাসায় দিয়ে আয়। কিন্তু আমার তো তোকে দরকার, এই রহস্যের সমাধান করতেই হবে আমাকে। তুই যা ইচ্ছে কর তো, আমাকে এর মধ্যে আর টানিস না প্লিজ, আমি আজকেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি গাড়ি বের করতে বলছি। কিছু মনে করিস না রে, আর তুইও কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস, ঢাকায় চলে আয় তাড়াতাড়ি। আসবো। শশী খেতে আয়, অনেক রাত হয়েছে। আসছি। আগে মাংস, একটু সবজি দেই। না থাক। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। না বল। এই ছবিটা দেখো তো, চিনতে পারো? তুই এই ছবি কোথায় পেলি? কিসের ছবি? তুমি ওদের চেনো বাবা? মানে মানে ওরা আগে বাড়িটাতেই থাকতো, তাই না? হ্যাঁ, তুই এই ছবি কোথায় পেলি? পেয়েছি। আচ্ছা তুমি ওদের কিভাবে চেনো? বাড়ি ভাড়া দিয়েছি সেভাবে চিনি, আর কিভাবে চিনব? কেন মিথ্যে কথা বলছো শকত? ধোয়া পড়ে কোনো লাভ নেই। বলো শকত, কেন মিথ্যে কথা বলছো?
আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তুমি চেনোই না আমাদের? আমি আমি চিনি না, আমি কিছু জানি না। মিথ্যে বলবে না, অনেক মেনে নিয়েছি। আর না, বলেছিলাম না আমার হাত থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। একি বাড়িতে আগুন লেগেছে, পানি আনতে হবে। সুজন, 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 সুজন নেই, ঝুলছে ওই বাসস্টপে। আল্লাহ, কি হচ্ছে এগুলো? তোর জন্য সব হয়েছে, সবার আগে আমি তোকে শেষ করব। আজ তোরা সবাই মারা পড়বি, সবাই। আমি কাউকে ছাড়ব না। যেটা আমি পাইনি সেটা তোদের কাউকে পেতে দেব না। আম্মু, তুমি ওকে কিছু করো না, ও আমার সাথে খেলবে বলেছে। আমার কাছে এসো, আমার কাছে এসো। না, বলেছি না তুমি ওকে কিছু করবে না, ও তো খেলবে আমার সাথে। শকুন, এসব কি হচ্ছে? আমি তো তোমার সাথে যা করেছি আমি করেছি, তুমি আমাকে শাস্তি দাও। ওদের সাথে এমন কেন করছো? চুপ। আর একটা কথা না, তোমাকে আমি খুব যত্নের সাথে শেষ করব, একটু একটু করে মাংস পুড়িয়ে খাবো। পরদিন দুপুরবেলা শশীকে ওদের বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এক পথচারী ওকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে দুই দিন পর শশীর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে পাওয়ার পর শশী কিছুই মনে করতে পারে না। গাজীপুরের বাড়ি, ওর বাবা মা, সুকন্যা আর সুকন্যার মা, এসব কিছুই ওর মনে পড়ে না। শশীর ফোন থেকে তার বান্ধবী রাইসার নাম্বার বের করে হাসপাতাল কর্তৃপক্ষ রাইসাকে ফোন দেয়। রাইসা হাসপাতালে এসে শশীকে দেখে অবাক হয়ে যায়। রাইসার শশীদের বাড়িতে যাওয়ার ঘটনা কিছুই মনে নেই, যেন কেউ তার মেমোরি থেকে সে অংশটা মুছে ফেলেছে। রাইসা জানায় টিভিতে নিউজ এসেছে, দুই দিন আগে এক ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে শশীর বাবা মা মারা যায়। হাইওয়ে থেকে গাড়িটা ছিটকে একটা ছোট নদীতে পড়ে যায়। শশীর বাবা আর মায়ের লাশ পাওয়া যায় গাড়ির ভেতর থেকে, কিন্তু শশীর লাশ পাওয়া যায় না। তাই সবাই ধারণা করেছিল শশীর লাশ পানিতে ভেসে গেছে। শশীদের বাড়িটা যেখানে ছিল আজও সেখানেই আছে। ঘন জঙ্গল আর বাঁশবাগান ঘিরে ধরেছে বাড়িটাকে। এখনও নাকি মাঝে মাঝে কোনো এক অমাবস্যার রাতে সে বাড়ি দাউ দাউ করে জ্বলে উঠতে দেখা যায়। এই রহস্যের কোনো ভিত খুঁজে পায়নি কেউ। আজ পর্যন্ত অনেকেই বাড়ির ভেতর ঢুকতে চেয়েছে, কিন্তু সবাইকে বাড়ির গেট থেকে ফেরত আসতে হয়েছে। কোনো এক অজানা শক্তি কাউকে বাড়ির ভেতর ঢুকতে দেয় না। যারাই বাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করে তাদের পরদিন ভোরবেলা গেটের সামনে অবচেতন অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। আস্তে আস্তে অভিশপ্ত বাড়ি নামে পরিচিতি পায় সেই ইট পাথরের ঘর।